আমার নবীর কোন দৃষ্টিতে বলো আমার মতো সাহাবায়ে কেরামের পাঁচজন খানেওয়ালা করে, কিন্তু মাত্র পাঁচ মাত্র খানা হয়েছে দুইজনে, তিনজনের খানা বাবা সাহাবায়ে কেরামের মেয়েরা ছেলেরা সাহাবায়ে কেরাম। এইভাবে জোরফোন মানে প্লেট প্লেট নিয়ে মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে দশজন খাবে কিন্তু তিনজনের খানা আছে, সাতজনের খানা নাই, বরকতের জন্য একটু দোয়া করেন। নবীজি ঢাকনি উলুট করে একটু থুতু মুবারক দিতেন, সুবহানাল্লাহ, ডাইরেক্ট থুতু মুবারক দিতেন। থুতু মুবারক দিয়ে বলতো, সাহাবীরা রে তোমরা খেতে থাকবে। সাহাবীরা বলে আমরা দশজনে খেয়েছি, পনেরোশো খেয়েছি, বিশ জনও খেয়েছি, এবার ঢাকনি খুলে দেখলাম আগের খানা ঠিক মতো আছে। ও নবী গো আপনার থুতু মুবারকের এত বরকত, থুতু মুবারক। আর আমার স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, বাবা শাহজালাল শাওলি কেরামের বাংলাদেশে কোনো পিসাবের যদি বল হুজুর বরকতের জন্য তাবর করে ডেকসিতে একটু বরকত দেন, যদি হুজুর বলে আহ তো মরিদ বলবে তোর উপর আল্লাহর গজব, তোর জন্য খানা শেষ আমার জন্য মোটামুটি শেষ, কি তাবরুক দিছস? আমার নবীর থুতু পবিত্র, আমার নবী যখন থুতু ফেলতেন আল্লাহু আকবার, সাইয়েদনা আবু বকর ওমর উসমান আলী এইভাবে থুতুগুলো নিয়ে শরীরের মধ্যে বালিশ করতেন, আল্লাহর নবী বলতেন সাহাবায়ে কেরাম রে আমার থুতু তোমরা কেন গায়ে মালিশ করতেছ? সাহাবীরা বলতো হুজুর এই থুতুর মধ্যে কি মজা, আমরা সরার কেউ জানে না, যদি থুতুগুলা গায়ে মুছে দিই 40 দিন পর্যন্ত মেশক আম্বরের খুশবু বাইরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নবীর মনে হচ্ছে আমাদের মতো মানুষ বেয়াদ আমরা, নবীর মনোযোগ প্রিয় নবী উম্মে হানির মধ্যে ঘুমাচ্ছেন আল্লাহর ঘর থেকে প্রায় 350 হাত দূরে। আমি 1980 ইংরেজির থেকে মক্কা শরীফ আসা যাওয়া করি, আল্লাহ আমাকে প্রায় 34 বার মক্কা শরীফ নিয়েছেন। আমি দেখেছি বাবি উম্মে হানি যেখানে বড় একটা বাধা হলো ওই বাবি উম্মে হানির কাছে, আল্লাহু আকবার, বাবি উম্মাহানির কাছ থেকে আমার নবী আল্লাহর ঘর কিছু দূরে, ওখানে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়, ও জিব্রাইল 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 আসমান জমিন আরশ করেছি, লহ কলম লাহুত মালাকুত জাবর আলম দায়রান কার শাজিম লামকান পর্যন্ত আমার বন্ধুকে দেখার জন্য আমার কাছে প্রার্থনা করেছে, তুমি কি করো? জান্নাত থেকে দামি ময় জান্নাতের পোশাকগুলো আমার বন্ধুর জন্য নিয়ে যাও, আমার বন্ধুর জন্য জান্নাতে এক জোড়া জুতা মোবারক নিয়ে, একটি লাঠি নিয়ে যাও, শিলাবিহীন জান্নাতের লুঙ্গি নিয়ে যাও, কামিজ নিয়ে যাও, পাগড়ি নিয়ে যাও, জিবরাইল ইসলাম সব কিছু প্যাকেট করে প্যাকেটের উপরে লিখে দিলেন প্রেরিত হচ্ছে আল্লাহ, আর যে গ্রহণকারী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাঠাচ্ছে কে? একটু জোরে বলো না, মহাব্বতে বলো পাঠাচ্ছে কে? আর গ্রহণ করবে মোহাম্মদ মাঝখানে কে? জিব্রাইল আলাইহিস্সালাম। সবাই বসুন, আকল দিয়ে আস্তে আস্তে বসুন, মহাব্বতে বসুন। আমার ভাই বাবারা শুনে, জিব্রাইল আমিন অনেক লম্বা কথা, আমি যদি মেয়েরাজের কথা বলি আজকে রাত্রে একটা ঘটনা হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর আযান হয়ে যাবে, খোদার কসম মেরাজের ওয়াশ। আমি চুম্বুক চুম্বুক মেন মেন কথাগুলো বলি, আমার জানা ফোরকান আলী এই পাগল সাহেব তিনি আমাকে ইঙ্গিত দিয়েছেন মেরাজের কথা বলার জন্য। নবীজি ঘুমাচ্ছেন বাবি উম্মাহানির ঘরে,
জিব্রাইল আমিন এসেছেন জান্নাতের পোশাক নিয়ে। আর এই আয়াতটা নাযিল হলো সুবহানাল্লাযী আসরা বিউবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। জিব্রাইল আমিন পোশাক নিয়ে এসে দেখলেন দরজা বন্ধ। দরজা কি? দরজা বন্ধ। কিসের দরজা? খেজুর গাছের, সেগুন গাছের দরজা নয়, বড় মজবুত স্টিলের দরজা নয়, খেজুর পাতার দরজা দিয়ে বেশি আছে। যিনি বাদশার বাদশাহ, যিনি নবীদের নবী, আল্লাহর কসম, যিনি আটকানা বেহেস্তের সাফ কবলা মালিক। আমি আল্লাহ কোরআনকে দলিল বানাইলাম, আপনাকে আমি গহিতা বানাইয়া আমি আল্লাহ দাতা হই। আটকানা বেহেস্ত সব যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ আপনার নামে সব কবলা করে উম্মতের জন্য দান করে দিলাম। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, এবার বল আল্লাহু আকবার। দান করার মালিক কে? বাইরে আমার গভীর মনোযোগ, আমার নবী শুয়ে আছেন, জিব্রাইল ডাক দিলেন আল্লাহ, ও আল্লাহ তুমি আমার নবীর কাছে পাঠিয়েছো, এখন দেখতেছি দরজা বন্ধ, এখন দেখতেছি ঘরের দরজা বন্ধ, আমি কি করে ঢুকবো, কি করে দাওয়াতটা পৌঁছাবো? জিব্রাইল বলে আল্লাহ হাবিব আকরামের কাছে কিভাবে আমি দাওয়াতটা পৌঁছাবো আপনি আমাকে শিক্ষা দেন। আমার আল্লাহ বলে ও জিব্রাইল চিৎকার দিও না, জোরে জোরে কথা বলো না, তুমি বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়া মাত্র অটোমেটিক দরজা খুলে যাবে। দরজা খোলার পরে জিব্রাইল তোমার চৌটা নুটটা আমি কাফুর দ্বারা বানিয়েছি, এগুলা ঠান্ডা, তুমি আমার নবীজির শরীর মোবারকে হাত দিও না, নবীর সের মোবারকে হাত দিও না, নবীর শরীরের কোন অংশে হাত দিয়ে নবীর ঘুম থেকে জাগ্রত করো না। এ জিব্রাইল তুমি আমার নবীর কদমের সামনে, দুই কদমের সামনে নামাজ এমনি পড়ে এমনি তুমি বসে যাও, আদবের শহীদ বসে, তোমার দুই ঠোঁট আর এবং তোমার জিহ্বা আমার নবীর দুই পাও মোবারকের তালুর মধ্যে লাগিয়ে তুমি চষতে থাকো, তোমার জবানের ঠান্ডা অনুভব করার পরে আমার বন্ধু যখন ঘুম থেকে জাগ্রত হবে তুমি জিব্রাইল আমি আল্লাহর সালামটা নবীকে দিয়ে তুমি সালাম দিয়ে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিবি। দেখছেন কি সুন্দর দাওয়াত! জিব্রাইল নবীর কিভাবে সজাগ করবে? পা মোবারকে চুমা দিয়ে। ও জিব্রাইল আপনার জবান আর আমার নবীর কদম মোবারক। ও জিব্রাইল আপনি কে? আমি নবীর খাদেম। আজকে অনেক বেয়াদবরা বলে জিব্রাইল নাকি আমার নবীর উস্তাদ ছিলেন। নবীজি বলে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল সহ ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু, যেই সমস্ত ফেরেশতা আল্লাহ সহ আমার উপরে দরুদ শরীফ পড়ি, সেই আল্লাহর ফেরেশতারা সমস্ত জিন সমস্ত মানুষ 80,000 আলম 18,000 যা আমার আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে সব কিছু আল্লাহ আমার নূর দ্বারা বানাইছে। তিনবার বলবে ইয়া রাসূলুল্লাহ, হলো না আরো জোরে মারপাতে। আমার নবী বলে আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। নবীজি বলে আল্লাহর জগৎ 80,000 আলম 18,000 জাত
সবকিছু বানানো হলো আমি নবীর নূর দ্বারা। আরে না না, নবী আরো কি বলেন, যেই দিন আসমান গুলি বানানো হচ্ছিল সেই দিনও আমি আসমান সৃষ্টি হওয়ার সাক্ষী, আমি উপস্থিত দাঁড়িয়েছিলাম, আসমান গুলি আমার সামনে বানানো হলো। আর অনেকে বলে নবী 40 বছর পরে নবী হয়েছেন, ঐতিহাসিক দুর্ঘটনার মধ্যে এটাও আরোপ করা, নবী নাকি 40 বছরের নবী হয়েছেন। আরে বেটা চেয়ারম্যান হয়েছে 2 তারিখ, শপথ হয়েছে 10 তারিখ। চেয়ারম্যান হয়েছে কয় তারিখ? 2 তারিখ। শপথ হয়েছে 10 তারিখ। চেয়ারে বসেছে 13 তারিখ। চেয়ারম্যান কয়জন? নির্বাচন প্রচারণা হয়েছে, তারপরে ভোট হয়েছে, তারপরে হয়েছে ঘোষণা হয়েছে, পরে শপথ, তারপরে আসন, সব কি একসাথে? আমার নবী নবী হয়েছে নাকি কখন যখন কোন কখন নাই? আমার নবী নবী হয়েছেন কোন বছর যখন কোন পুত্র নাই? আমার নবী নবী হয়েছেন কখন যখন কোন যোগ নাই, বিয়োগ নাই, ভাগ নাই, গুণ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, গণিত নাই, গণিত টিউশন নাই, শুরু নাই, শেষ নাই, আরম্ভ নাই, শুরু নাই, ওয়ান নাই, লাস্ট নাই, যখন নাই নাই, কিচ্ছু নাই, তখন আল্লাহ আমার নবীকে আল্লাহর নূর দিয়ে বানাইছে। জোরে বলুন না আল্লাহু আকবার। বলেন আমরা নবী চাই কিনা, আমরা নবীর বিপক্ষে না পক্ষে? জিব্রাইল আমিন নবীজির চরণে জবান দিলেন, ইয়া জিব্রাইল কাব্বিল ইয়াদামাই, ও জিব্রাইল তুমি আমার নবীর 2 কদমে জবান দিয়ে চুমা দাও। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন চুমা দেওয়ার পরে কি হলো দেখেন, নবীজি চক্ষু মুবারক খুললেন, চক্ষু মুবারক খোলার পরে নবীজি বললেন, ইয়া জিব্রাইল, ও ভাই, ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনি কি করেছেন? আপনি একজন জিব্রাইল আমিন ফেরেশতা, আপনার 600 নূরানি পাকা, একটি পাকা যদি এই দিক থেকে সেই দিক করে তাহলে প্রথম আসমানে চলে যান। আপনি এত বড় জলিল কদর ফেরেশতা, আমার কদমে কেন আপনি চুমা খেলেন রে ভাই? ও ভাই এটা আপনি কি করলেন? জিব্রাইল ইসলাম জমিনের মধ্যে গড়াগড়ি করতে লাগলেন আর চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আগে যদি জানতাম আপনার কদমের এত মর্যাদা, হুজুর প্রতিদিন স্বামী জিব্রাইল আপনার কদমে আমি চুমা খাইতাম। কই কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার জীবনে সিদরাতুল মুনতার উপরে কি আছে আমি দেখিনি, ওর উপর আমি যাইতে পারিনি, এখন যখন মেরাজের দাওয়াতটা দিতে এসে আপনার কদমে চুমা খেলাম, আল্লাহর কসম রে ইয়া রাসূলুল্লাহ, আমি লামকান থেকে শুরু করে দাদা সারা পর্যন্ত এই মাত্র সব কিছু আপনার কদমের নিচে আমি দেখতে পেলাম। কি জ্ঞান, কি এলেম, এগুলো কি টাইটেল পাস করছে? কি দ্বারা পাস করছে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে পড়ে জান্নাতি, নামাজ পড়ে পড়ে জাহান্নামী, জিকিরি করে করে জান্নাতি, জিকিরি করে করে জাহান্নামী, হজ করে করে জান্নাতি, হজ করে করে জাহান্নামী, আল্লাহ আল্লাহ বলে জান্নাতি, আল্লাহ আল্লাহ বলে জাহান্নামী, এবার চিৎকার দিয়ে সবাই বলো হিদায়তের মালিক কে? বাবা কুরবানির গোশত, গরুর গোশত, গরু নিয়েছো 1,20,000 টাকা, কত লং, এলাচি, দারচিনি, রসুন, পেঁয়াজ, ময় মশলা সব দিয়েছো, কি একটু আশা, একটু চাউলের রুটি দিয়ে 2-4 টুকরা কি খাবো? গোশত খাবো, বিসমিল্লাহ করে গোশত, কুরবানির গোশত খাচ্ছ, খাওয়ার পরে নাকের 3 ইঞ্চি তুলছো। বিলকিসের আম্মা বলে, ও গো তোমার নাক এরকম কেন, লবণ নাই? ছোট্ট করে বলো কি নাই? নুন নাই, নুন খাওনি নাই,
ও ভাইরা লং এলাচি দারচিনি পেঁয়াজ রসুন আদা সব ছিল কিন্তু লবণ নাই। ও মুলুবি ও মুলুবি ও বক্তা, ও পীর সাহেব তুমি জাহান্নামের দিকে যাচ্ছ কেন? তোমার 2 লক্ষ মুরিদ, তোমার এতগুলো ভক্ত, তুমি জাহান্নামে যাচ্ছ কেন? কামিলাতুন নাসিবাতুন তাসলামুন হাম। ও আমি বড় অ্যাক্সিডেন্ট করছি, আমার নামাজে নবী ছিল না, আমার ভক্তের মধ্যে নবী ছিল না, আমার কলবে নবীর প্রেম ভালোবাসা ছিল না, এই জন্য আমি জাহান্নামে যাচ্ছি। ও প্রতাপীর ভাইয়েরা জোরে জোরে, কুলাউড়ার ভাইয়েরা জোরে বলো, আমরা সকলে বাদদের উপরে আমার নবীর ভালোবাসা চাই কি চাই না? দুই হাত তোলে বলো চাই কি না? বলো নবীর ভালোবাসার নাম কি? সবাই বলি ইমান। নবীর ভালোবাসার নাম, নবীর মহাব্বতের নাম, নবীজির আদর্শের নাম, নবীজির উপর দুরুদ শরীফ পড়ার নাম। বলো আমরা ঈমান চাই কি চাই না? আপনার কোনো অসুবিধা হচ্ছে? গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী বলে, ইয়া হিজ ইব্রাহিম আপনি বলেছেন সবকিছু দেখেছেন, আপনাকে একটু খুশি খুশি আনন্দ আনন্দ ভাবে আমি দেখতে পাচ্ছি, আপনি কেন এত খুশি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এক নম্বর আমি খুশি রহমতুল আলামিনের দাওয়াতটা নিয়ে আসতে পারলাম, 2 নম্বরে খুশি কোন নবী কেরামকে আল্লাহ দেখেনি, আল্লাহকে তারা দেখেনি, তারা বড় প্রার্থনা করেছিলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ দেখা দেয়নি। আল্লাহর অনুষ্ঠান করে আমি জিব্রিলকে আপনার চরণে পাঠিয়েছেন, এজন্য আমি বড় অবাক। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম নেন, আপনি মিরাজে যাওয়ার জন্য প্রস্তুত হন। ইয়া রাসূলুল্লাহ এই নেন কামিজ আপনার জন্য জামা, এই নেন আপনার জন্য জান্নাতি জুতা, এই নেন আপনার জন্য জান্নাতি পাগড়ি, এই নেন আপনার জন্য জান্নাতি লুঙ্গি। হুজুর এইগুলো আপনি নেন, হুজুর এইগুলো আপনি পড়ুন, আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। নবীজির চোখের পানি ছেড়ে বলে, জিব্রাইল ও জিব্রাইল আমি দাওয়াতে যাব না, ও জিব্রাইল ও জিব্রাইল আপনি কি বলছেন? আমি বুঝি দাওয়াতে যাইতাম, পোশাক গুলা পড়তাম, আল্লাহকে দেখার জন্য যাইতাম, আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না, ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারি না, কারণ আমার গুনাহগার উম্মত থাকবে জমিনে, আমার গুনাহগার উম্মত থাকবে জমিনে, আর আমি আল্লাহর কাছে চলে যাব। এটা হয় না, এটা হয় না, যতক্ষণ পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে ততক্ষণ নবীজি দাওয়াতে যাবে না। এখন আমার নবী রওজা পাকে কাঁদে, এখন নবীজি রওজা মুবারকে কাঁদে। আমি প্রায় 18 মাস আগে গিয়েছিলাম নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল হাবশীর মাজারে, নবীজি যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হযরত হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও কুলাউড়ার ভাইয়েরা কি বলবো, বেলাল হাবশির কবরে, বেলাল হাবশির কবরের পায়ে যখন আমি দাঁড়াইলাম, চোখের পানি ফেলে ফেলে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যখন দরুদ শরীফ পড়লাম, আরে আয়াতটা পড়তে লাগলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই আয়াতটা পড়ে পড়ে হযরত বেলাল হাবশির কবরে উনার কদমে দাঁড়িয়ে আমি জিয়ারত করতেছি, আল্লাহু আকবার রে মুসলমান, মনে হয় যেন বেলাল হাবশির কবর থেকে এখনো যেন আজানের আওয়াজ শোনা যায়। হযরত বেলালের কবর থেকে যদি আমার শুনতে পাই, আমি যখন কারবালা গেলাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কবর, বাইরে জীবনের কিছু দৃশ্য আছে, কিছু ইতিহাস আছে, মনে হয় যেন আল্লাহ যারা ইসলাম বোঝেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইনের রওজাতে গেলাম, শের আলীর রওজায় গেলাম,
আমার জীবনে আমি প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করলাম। এমন কোন ওলি নাই যাদের মাজারে আল্লাহ আমাকে নেই 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 কমার বেশক মাজার আল্লাহ আমাকে নিয়েছে। হযরত ইমাম হুসাইন আমি আয়াতটা পড়েছিলাম ওয়ালা তাকুলু, ওনার জিয়ারতে গিয়ে পড়েছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। এই আয়াতটা ওনার জিয়ারতে পড়েছি আর মনে মনে বলেছি নিশ্চয়ই তিনি শহীদ হয়েছেন, যদি শহীদ হয়েছেন তিনি তো জিন্দা, কিন্তু ওনার সেরে পাক মিশরের মধ্যে আর ওনার বলি হচ্ছে কারবালায়। এবার দেখি শহীদ যদি তিনি হয়ে থাকেন আর যদি তিনি যদি মুগ্ধা না জিন্দা হয়ে থাকেন, দেখি আমরা ভক্তিভাবে একটু সালাম দেব, সালাম দেব। আমরা নরম হয়ে গেলাম আদবের শহীদ, মহাব্বতের শহীদ, মহাব্বতের শহীদ আদবের শহীদ, আদব থেকে আরো বেশি আদব, মহাব্বত থেকে আরো মহাব্বত। এইভাবে শরীরে গাম দিল ওনার কদমে দাঁড়িয়ে আমরা যখন সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আহলে রাসূল, হে নবীজির নাতি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, গায়েব থেকে যেন শব্দ হয় ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহু আকবার ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ও নবী গো নবী, আপনার উম্মতরা আমার কাছে এসেছে, আমি কিছু দেওয়ার নাই, আমি তাদেরকে আপনার সাবধ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন ইয়া হুসাইন, আরো জোরে মুহাব্বতে, ইমাম হুসাইন ইসলামের জন্য শহীদ হয়েছেন, কোরআন বলে কি মরা না জিন্দা, আরো জোরে বলো মরা না জিন্দা, এবার জোরে জোরে ডাক দিয়ে বলো আমার নবী মরা না জিন্দা, আমার নবী মাহফিল আসতে পারে কি পারে না, এই মাহফিলে নবীকে আসার ক্ষমতা দিয়ে রেখেছে কে? বড় দুঃখ হয় কষ্ট হয়, ইসমাইল নামে একজন ব্যক্তি লিখে গিয়েছেন নবী মরনে কে ভয় মাটি কে সাথ মিল গিয়ে, নবী নাকি মাটির সাথে মরে মিশে পচে গেছে, না না নবী পচে না, আমার নবী কি বলেন ইন্নামা, সরকার নাকি যদি দেয় উনি কি করবে বন্টন করবে, আমার আল্লাহ বলে আমি নবীরই দিচ্ছি আর নবীর রিজিক বন্টন করতে আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রিজিক দেয় আর আমার নবী বন্টন করে। এবার আকলের দলিল দ্বারা বলুন যিনি বন্টন করতে পারেন তিনি কি জিন্দা থাকেন না মরে যান? নবী মরবে কি করে, নবী মরবে কি করে, তুমি মরতে পারো আগামী 20 সালে, তুমি মরতে পারো 19 সালের ডিসেম্বরে, তুমি মরতে পারো নভেম্বরে, তুমি মরতে পারো মার্চে, তুমি মরতে পারো আরো 20 বছর পরে। দেখেন এটা একটা লাশ, দেখি এটা আমি একটা লাশ বানাই না, চেয়ারম্যান বলেন আর হুজুর বলেন আর ফকির বলেন আর ফরকান বলেন, নন্দন ফরিয়া আশেক বলেন আর খাদেম বলেন, জীবনের একদিন না একদিন তোমাকে কবরের পশ্চিম পাড়ে আসতে হবে কি হবে না, তখন তোমার গায়ে থাকবে সাদা পোশাক, পুরুষের জন্য কয়টা, জোরে বলো পুরুষের জন্য, মা বোনের জন্য বলেন, মা বোনের জন্য, আমার তোমার জন্য, এই 3টি কামর পড়ার পরে তোমার লাশটা চলে আসবে কবরের পশ্চিম পাড়ে। এই জন্য আমি দেশে বিদেশে এই কথাটা বেশি বলি, আসি একা যাবো একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে মাত্র 2টি নাম আল্লাহ নবী, আর কিছু যায় না, কিছু যায় না, কিছু যাবে না, কিছু যাবে না। আস্তে আস্তে তুমি কবরের পশ্চিম পাড়ে ইমাম সাহেব বলবে লাশটা তোলা হোক, লাশটা চলবেন তিনজন, কয়জন, আবু সুফিয়ান বিন আল কাদরী যখন ইন্তেকাল হবে, হয় আমার বড় ছেলে আমার মাথায় দৌড়বে, মেজো ছেলে হয় আমার কোমরে দৌড়বে, ছোট ছেলে হয় তো সেজো ছেলে আমার পায়ের কাছে দৌড়বে, এই তিনজনে যখন বাবার লাশটাকে এইভাবে ছয় হাতে তুলে নেবে, ইমাম সাহেব বলবে, চেয়ারম্যান সাহেব বলবে মরে খাটটা সরাই ফেলো, ও ভাই
এই ডাইন হাতের লাশটা মনে করো দুনিয়া, এই বাম হাতটা মনে করো কবর আখেরাত, এই তিনজন মানুষের কয় হাত, আবার কবর নামলো তিনজন তাদের কয় হাত, ছয় ছয় কত, এই ছয় হাতে দিবে, এই ছয় হাতে দিবে, এই ছয় হাতে দিবে, আর এই ছয় হাতে নিবে, আমার নইবের মদ মদ, মা যায় না ছেলের সাথে, স্ত্রী যায় না স্বামীর সাথে, স্বামী যায় না স্ত্রীর সাথে, ভাই যায় না ভাইয়ের সাথে, মা যায় না সন্তানের সাথে, পীর যায় না মুরিদের সাথে, উম্মত যেইখানে কেউ যায় না, যেইখানে কেউ সাথী হয় না, ওই জায়গার নাম কবর, 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 উম্মত রে এই জীবিত তিনজন ছয় হাতে, তোমার লাশটা যখন কবরের দিকে দিবে, আর তিনজন যখন ছয় হাতে, তোমার লাশটা যখন হাতে তুলে নিবে, তুমি জাননি, তুমি জাননি, তখন একটা ঘটনা হতে পারে, কি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি দুই প্রদাবি, আমি নবীর পক্ষে থাকবি বলি বলেছিলি, দুই হাত তুলে তুলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, তখন আমি ওই দরবারে উপস্থিত ছিলাম, এই তিনজনের ছয় হাত থেকে, ওই নিচের তিনজনের ছয় হাতে তোমার লাশটা দেওয়ার আগে আমি তোমার কবরে যাইয়া তোমার লাশকে আমার কোলে আগে তুলে নেব। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে দুই হাত তোলে, বলো আমার নবী আসতে পারে কি পারে না, কে বলছে আমার নবী আসতে পারে না, এজন্য তোমার আমার লাশ কবরে যখন রাখবে তখন একটি কথা বলা হয়, সবাই একটু জোরে বলুন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ সারা জোড়ে নাই কোন মাবুদ আল্লাহ সারা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি বললেন কি বললেন কি বললেন মূসা কালিমুল্লাহ দেখতে চায় ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে চায় ঈসা রূহুল্লাহ আল্লাহ দেখতে চায় আদম সফিউল্লাহ আল্লাহ দেখতে চায় ইসমাঈল জবিউল্লাহ আল্লাহ দেখতে চায় দাউদ আলাইহিস সালাম আল্লাহ দেখতে চায় আল্লাহ দেখতে চায় হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ দেখতে চায় আর আপনি বললেন যাবেন না যাবেন না নবী গো আমার কেমন কেমন লাগছে কই জিব্রাইল আল্লাহকে বলো আমার উম্মতকে সারা আমি যাব না আর যদি যেতে হয় উম্মতের একটা ফয়সালা করতে হবে আল্লাহ আমাকে ওয়াদা দিতে হবে অন্যান্য নবীর মতো যেন আমাকে আসমানে রেখে না দেয় আমি যেমনি ভাবে যাব আল্লাহ যেন অমনি ভাবে আবার আমারে ফিরাই দেয় আমি যদি আলমে বারজখে রওজাতে থাকব উম্মত এসে আমার জিয়ারত করবে আর আল্লাহকে বলো আমাকে ওয়াদা দিতে আমার উম্মতকে আমি কিভাবে রেখে যাব জিব্রাইল বলে আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া হানান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া আওয়াল ইয়া আল্লাহ ইয়া আখির ইয়া আল্লাহ ও আবার আল্লাহ আপনার বন্ধু ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নবীর উম্মতের কোনো একটা ব্যবস্থা না করবেন আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে বলো আমার বন্ধু যেন আর না কথা বলে আমি বন্ধুর ওয়াদা দিলাম আমার বন্ধু যদি আমার দরবারে ২৭ বছর থাকে ২৭০০ বছর থাকে ২৭০০০ বছর থাকে ২৭ লক্ষ বছর থাকে বন্ধু যেন চিন্তা না করে যতদিন বন্ধু বন্ধুর কাছে থাকবে ততদিন বান্দার দায়িত্ব আমার হেফাজতে থাকবে তো বুঝে না বন্ধু আসে নবীজি বলে আলহামদুলিল্লাহ রাজি হলেন
নবীজি এবার কি গায়ে দিলেন পোশাক, এমনি তো সুন্দর। সবে একটু জোরে বলেন, আর তো ধরে বলো, বিকমালিহি কশফতুজিজমালিহি হসনত জমিউ খসালিহি। আমার নবী সুন্দর, চাইতে চির সুন্দর নবী, অতুলনীয় সুন্দর নবী। পোশাক গায়ে দিলেন, পোশাক গায়ে দেওয়ার পরে নবীজি রওনা হলেন। ডান দিকে জিব্রাইল, পিছনে 70,000 ফেরেশতা, বাম দিকে মিকাইল, পিছনে 70,000 ফেরেশতা। এবার বলো 70 কত? 140,000 ফেরেশতা। একজন ফেরেশতার ডান থেকে বাম পর্যন্ত আর এই 100 বছরের রাস্তা। আবার এক একজন ফেরেশতার হাতে সবুজ পতাকা কলম রচিত, আর 100 বছরের লম্বা। 140,000 ফেরেশতারা, 140,000। দুইজন ফেরেশতা মিছিল দিচ্ছে, দুইজন মানে জিব্রাইল আর মিকাইল। আল্লাহু আকবার। 140,000 ফেরেশতা বার দুইজন। سلوغان دين اتشب سبحان الذي أسرع بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. نبي جوب لك ابار نبي كي نواهلو আল্লাহর খানা কাবার কাছে সেদিন নামার পরে নবীজি ডাক দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমরা হাজির কার দরবারে? একটু জোরে বলো হো যুবক ছেলেরা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলেরা, সেনানি ছেলেরা, একটু জোরে জোরে বলো, আমরা উপস্থিত কার কাছে? আল্লাহ আল্লাহ। সবাই যদি পড়তো আমার টাইম বাগে বাগরি। হ্যাঁ, সময় আছে না? আমার টাইম বাদে বাগরি, তাহলে মানুষ যাবে। অনেকে পড়ে না, ভবিষ্যতে পোস্টার দেখবেন কার টাইম কখন। ভাই আমার, নবীজির মেয়েরা সম্পর্কে কি বলবো? মাত্র সূচনা, মাত্র সূচনা। আমার নবী আল্লাহর খানে কাবার সামনে গেলেন, তিনি তাওয়াফ শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি মুসাফির মানুষ, গৌসে পাকের দরবারের খলিফা মানুষ, আপনাদেরকে দোয়া করে যাই, জীবন একবার হলো যেন মক্কা মদিনায় যাইতে পারে। আর একটু জোরে বলো আমিন, আর একটু জোরে বলো আমিন। কারণ মক্কা শরীফ যদি একটা ইবাদত করেন, 100,000 ইবাদতের সওয়াব। মদিনায় যদি একটা করেন, 50,000 ওয়াক্তের সওয়াব। আর যদি মক্কা একটা গুনা করেন, 1,00,000 গুনা। মদিনায় যদি যদি একটা গুনা করেন, মাত্র 1,00,000 গুনা। আর বাইতুল মুকাদ্দাসে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, 25,000 ওয়াক্তের সওয়াব। ইদানিং আমি একটা বইতে দেখেছি, কাকরাইলে নাজি নামাজ পড়লে 2,50,000 ওয়াক্তের সওয়াব। মানুষ পারুল ও বাবু সওয়াবের বাবা। বঙ্গবন্ধু একজন সরল মানুষ ছিল, আমি যা বুঝলাম, নইলে ইস্তেমার জন্য এই জায়গাটা দিয়ে যাইতেন না। কিছুদিন 7-8 মাস আগে আপনারা দেখতে পেরেছেন, একরামুল মুসলিমিন মুহাব্বতের সহিত মারিফিল কি একে কি 120 মাইলস। ডাক্তার বলে আচার্য মারিফিল, কোনো শিলান যাইতেছে না, গোস্ত জুব্বি করা যায় না, শিলাবের কোনো জায়গা নেই, এমন মারামারছে।
কারণ কারণ এটা তো মদিনার ইসলাম নয়, প্রধানমন্ত্রী যদি জানতেন এটা বহু আবাস, প্রধানমন্ত্রী যাইতেন না। আমি জানি তিনি একজন অলি বিশ্বাসী, যদি অলি বিশ্বাসী না হতেন তিনি শাহজালাল নামে এয়ারফোর্ট করতেন না, চট্টগ্রাম শাহ আমানতের নামে এয়ারফোর্ট করতেন না। নিশ্চয় তিনি বঙ্গবন্ধুর কন্যা একজন ভালো, কিন্তু এখনো তিনি হয়তো বুঝে না, টুপি দাঁড়ি দেখে পাগল হয়ে গেছে। তাবলিগ নিয়ে যদি রিসার্চ করে তিনি একবারও তাবলিগ জামাতে এখানে যাবে না, কারণ এটা নবীর তাবলিগ নয়, এটা মদিনার তাবলিগ নয়, এটা হচ্ছে দিল্লির ইলিয়াস মামাতের তাবলিগ, যেটা নবী দাবি করেছে। সবাই জোরে জোরে বলো, আমরা তাবলিগ ইলিয়াসের তাবলিগ চাই না নবীজির তাবলিগ চাই? দুই হাতেই তুলে বলো, আমরা নবীর তাবলিগ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি না? আমিন বলো, আমিন। যদি আপনাদেরকে ইঙ্গিত না দিই তো আমি তো জাহান্নামী হব। আবু সুফিয়ান ইবনে আল কাদির হুজুর, আপনি যেভাবে বলেন হঠাৎ আপনাকে টুস। আমার ভাই আল্লামা নূর ইসলাম ফারুকী, যিনি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, একসাথে 2014 সালে ওয়াশিংটন ছিলাম, আমরা একসাথে নিউ ইয়র্কে ছিলাম, ব্রন্সে ছিলাম, ইসলাম প্রচার করেছি। এই মানুষটাকে 14-27 আগস্ট সেখানে জবা করে দেওয়া হলো, ওনাকে জবা করে দেওয়া হলো। তো দুরূপ যদি আবু সুফিয়ান আবিদ আল কাদেরকে যদি একবার নয়, আমার শরীরকে যদি কোটি 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 টুকরো যদি করে, আমার কোনো দুঃখ নেই, খোদার কসম আমি কোটি টুকরো হতে রাজি, নবী ছাড়তে রাজি না। দুই হাত তুলে বলো, আমরা নবী চাই কি না? গভীর মনোযোগ আমার বাগানা, একবারও সময় আমার কম, একবারে কমনে মাগরিব 2:00 প্রায় 2 ঘন্টা, এই বালক আজ 2 ঘন্টা কেমনে যায় বলা যায় না, কেমনে যায় বলা যায় না। বেগাইর হিসাবের কতগুলো বান্দা আছে, তারা হাশরের ময়দানে উঠবে আর একটা দৌড় দিবে, ফেরেশতারা বলে থামো আল্লাহ, থামো কই না, কো থামতে বলছি কই, কেন থামবো, তোমরা থামলো না কেন? এখনো মিজান হয়নি, এখনো ফুল সালাত হয়নি, এখনো কিচ্ছু হয়নি, তোমরা দৌড়াদৌড়ি যাও কোথায়? কয় হে ফেরেশতারা, এই দিকে তাকাও, কলবের দিকে তাকাও, কলবের ভিতরে মিম হে মিম দাল মুহাম্মদ লেখা হয়ে গেছে। আমি নবী যতক্ষণ দেখব না ততক্ষণ থামব না, নবী আমারে টিকিট দিয়ে দিছে হাসর শুরু হওয়ার আগে আমরা জান্নাতে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আমরা শাহজালাল চাই কি চাই না? নাম লইও না, তুমি নবীর নূর মানো না, নবীর এলমে গায়েব মানো না, নবীর তুমি নবীর মত মানো না, কে বলেছে তোমাকে বুখারী সনদের কথা বলতে? তুমি জানো নি যিনি বুখারী লিখেছেন? আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বুখারী হাদিসটা লেখার আগে ওই হাদিসটা নিয়ে আমি নবীর রওজাতে যাইতাম, নবীর রওজা যাওয়ার আগে একবার ওযু বানাইতাম, একবার ওযু বানাইবার পরে 2 রাকাত নামাজ পড়তাম, 2 রাকাত নামাজ পড়ার পরে হাদিসটা আমি নবীজিকে শুনাইতাম, নবীজি আমার হাদিসটা শোনার পরে রওজার থেকে বলতেন, ইসমাইল রে তুমি হাদিসটা লেখো, যতক্ষণ নবী রওজার থেকে বলতেন না ততক্ষণ আমি হাদিসটা লিখতাম না। বলো নবী জিন্দা না মরা? নবী মাটি না নূর? নবী এলমে গায়েব জানে কি জানে না? নবীকে এলমে গায়েব শিক্ষা দিয়েছে কে? এগুলো যদি না মানো তুমি ওয়াজ কেন করো না তো জাহান্নামে যাওয়ার জন্য? তুমি কেন মসজিদে যাও নামাজ পড়ো? তোমার উপর তো নামাজ ফরজ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই বান্দারা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আমার নবীর মানো, ইসলামে প্রবেশ করো। যারা নবীর একটি মুজিজা স্বীকার করবে সে মুসলমান না। সবাই জোরে বলুন, আমরা নবীকে নবীর মতো মানতে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? মাহে রমজান রোজা চাই কি না? মা বাবার খেদমত চাই কি চাই না? দেশের ভালোবাসা চাই কি চাই না? বোমাবাজি, বলো বোমাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী,
মাধব ইয়াবা বাবা কয়দিন পরে হয়তো বাইর হবে দাদা, যুবকরা এগুলো হারাম। নবীজি আল্লাহর দরবারে গেলেন কালো ঘরের পাশে, নবীজি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে দেখে কবরের ভিতর থেকে সত্যির জন্য নবী এই আল্লাহর ঘরের পাশে একটা রাউন্ড আছে, রাউন্ড এটাকে বলা হয় হাতিমে কাবা, কাবার অংশ। নবীজি দেখলেন কবরের ভিতর থেকে সত্যের জন্য নবী বাইর হয়ে বলতেছেন, আমার বাইরে বলো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে আপনারা কারা? ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী, আমরা পয়গম্বর রাসূল, আপনার উম্মত হওয়ার জন্য আমরা কেঁদেছিলাম। আল্লাহ আমাদেরকে বলেছে না না, তোমাদেরকে এমন এক জায়গায় আমি কবরস্থ করব, নবী যখন আমার দাওয়াতে মেরাজে আসবে তখন কবর থেকে বাইর হয়ে তোমরা নবীকে সালাম করে নিও। আলাম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, আমি দোয়া করতেছি এখন যেন আর মানুষ না আসে, আর যদি আসে চুপচাপ সবাই কথা বলবেন না, কথা বলবেন না, বসে ইনশাআল্লাহ আমি আগামী দিন চেষ্টা করব 9টা থেকে যেন 11টা ওয়াজ করতে পারি, কারণ এই ফকির মানুষ ফরকান সাহেব বলে ওই দিন আমি খুশি হব যে দিন হুজুর 9টা থেকে ওয়াজ করবে। এটা মুসিবত, ওই যে মাধবপুর শাহজালাল কলেজ ওখানে অনেক আওলাদ রসুলগণ আসে, ওখানে আমাকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে হবে প্রতি বছর, তারিখটা কিন্তু একই তারিখ, দেখি আগামীতে ওইটা বিয়োগ করব, এটাকে যদি বেঁচে থাকি যোগ করব 9টার দিকে, 9টা হলে ভালো হবে না? আপনাকে 9টা চান না 6টায় চান? 9টায় কে কে চান একটু হাত তোলে, হাত না মানতো দেখি 6টায় কে কে চান, তো না চাইলে আজকে কিভাবে আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই দরবারকে তুমি কবুল করো, আমিন বলো আমিন, সবে একটু জোরে বলো মনি বলো আশা ছিল যাব, আর একটু জোরে বলো কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি ছেলেরা মনি বলো আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলো মক মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনি বলো আশা উচ্চস্বর বলো মারহাবা মারহাবা। আমার নবী নবীদের সাথে কথা বললেন, এবার রওনা হলেন কোথায়? আমি 91 আল্লাহর কি রহমত, ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি, যেখানে আমার নবী 3,24,000 খামার বেশ নবীদেরকে যেখানে মেরাজের জন্য নামাজ পড়াইছেন, যেখানে এক অক্ত পড়লে 25,000 অক্তের সওয়াব, ইলাল মসজিদ আকসা। আকসার আগে জর্ডান বর্ডারে, জর্ডান আর ফিলিস্তিন ইসরায়েলের বর্ডারে মাঝখানে বিশাল 26 মাইল লম্বা একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের শুরুতে বিশাল একটি সুন্দর বদ্র ওয়াল জিবালা আওতাদা একটা পাহাড় আছে, যে পাহাড়ের উপরে সুন্দর তবিলুল লম্বা একটি কবর আছে, যে কবরের ভিতরে ঘুমাচ্ছেন মুসা কালিম আল্লাহ,
বলেন মুসা যিনি আজরাইল ইসলামকে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছেন, কাকে? আজরাইল আসে ওনার রুন আমার জমন আসলেন সবনেকে কানা মেলা খুলব কি জন্য বুঝেন না কেন ঠাস করে একটা চোখ খুলে ফেললেন আজরাইল, রক্ত বাইর হলো, চোখ বাইর হলো, আল্লাহর কাছে আল্লাহ দেখেন মূসা আলাইহিস সালাম কি করছে, ওইখানে যাও কেন তুমি, আপনি বলেন ওইখানে যাও কেন, তুমি যাবো কোথায়, আমি গেছি ওনার রুয়ানার জন্য, উনি রেডি হয়েছে আমার রুন আমার জন্য, কোন মতে আসলাম আল্লাহ 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 সমস্ত নবীগণ কবরে নিজ নিজ কবরে জীবিত, আল্লাহর কসম এখনো নামাজ পড়তে আছে, নবীজি যাচ্ছেন ইলাল মসজিদ আকসা, আল্লাহর নবী হঠাৎ করে জিব্রাইলকে বলো ভাই জিব্রাইল আও ভাই জিব্রাইল একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জিব্রাইল বলে হুজুর এখানে তো দাঁড়াইবার কোন কর্মসূচির মধ্যে নেই, এখানে কেন দাঁড়াবেন, নবীজি বলে আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি দেখতেছি মূসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়তেছে, আমাকে দেখে নামাজটা ছেড়ে ভাই মূসা কবর থেকে বাইর হচ্ছে আমার সাথে দেখা করার জন্য, আমি একটু মূসা আলাইহিস সালামের সাথে কথা বলবো, অনেক লম্বা কথা, এখান থেকে চলে গেলেন ইলাল মসজিদ আকসা, এবার নবীজি সেখানে গিয়ে দেখে দুটি লাইন, দুই লাইনে সমস্ত নবীগণ, আকি আমাত না ফলক মে রাজি উ আম্বিয়া ও আউলিয়া মুহতাজি, সমস্ত আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম আমার নবীর মুহতাজ, সবাই দাঁড়াইলেন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতান লিল আলামিন মারহাবা, জলওয়া গর হো আই মেরে শামসুদ দোহা, জলওয়া গর হো আই মেরে বদরুদ দুজা, জলওয়া গর হো আই চিরাগে কোহে তুর না সখে তোরে তৈঞ্জি লওজু, এভাবে আমার নবী প্রবেশ করলেন তমাম আম্বিয়া কেরাম উপস্থিত, আমার নেই বলে জিব্রাইল একটু আজান দাও রে ভাই জিব্রাইল, আজকে একটা সুযোগ পেয়েছি সমস্ত নবীগণ মিলে আমি সহ আমার আল্লাহরে দুই রাকাত নামাজ পড়ে একটু সজদা দেবো, সজদা একমাত্র সজদার মালিক আল্লাহ, চুমা বাবার মালিক মুরশেদ, মা বাবা মা বাবার কদমে চুমা, মুরশেদের কদমে চুমা, হক্কানি বলির মাজারে চুমা, আমরা চুমা দি মাজারে, চুমা দি হক্কানি মুরশেদের পায়ে, যেখানে আমরা চুমা দি সেইখানে সাজদা দেওয়া হারাম, আর যেখানে সাজদা দি সেখানে চুমা দেওয়া হারাম, আমরা মসজিদে আল্লাহকে সাজদা দি আর ওলি আল্লাহর কদমে চুমা দি, তারা চুমা বুঝো না, সুমার জন্য 12 বছর ক্লাস করতে হবে, কয়েমনে নত হলে সজদা, আপনার বলেন কুলাউড়ার জমিনে হাজার লক্ষ মানুষ চাষি আছে কি না, জমিতে কি দান রোপণ করে, কি রোপণ করে, তো দান যখন রোপণ করে মাথা কোন দিকে থাকে আর কোমর উপরের দিকে, তো এখন কি দানের সজদা করতেছে, আর যদি সজদার থেকে বাঁচতে হয় দান রোপণ করতে হবে ফায়ের আঙ্গুলের ছিদ্র দাঁড়াই দাঁড়াই এবং পজিশন দিতে হবে যেন বাতের ব্যারাম হয়েছে, কেউ যদি বলে কিরে এই ধরনের দান রোপণ কেন কর, শিরিক মুক্ত দান, তো দান আচ্ছা এগুলা কি সুখে থাকিলে মুক্তি কি, এগুলো এরকম শুরু করছে কেন, খিরি ভাই এত কিসের এলে পৌঁছে তোমার, এই বেয়াদক সাহাবাই কেরামের ফেসাবের ফেলাও তো
সাহাবায়ে কেরাম জীবন দিচ্ছে আর তুমি সিঁড়ি 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 করে মানুষকে দূরে সালাচ্ছ, চিৎকার দিব আমরা সিঁড়িকে লাথি মারি, নবীর প্রেমকে আমরা ভালোবাসি, জোরে বলো ঠিক কিনা? কিছু থেকে কিছু হলে বেদা কবর জিয়ারত করা শিরিক কম? এটা কোন হাদিসে ভাই? খাইচ্ছতের হাদিস, মুনাজাত দেওয়া কোথাও নেই, নামাজে জানাজার পরে দোয়া হবে, একটু মানুষটা চিরকালের জন্য চলে যাচ্ছে, এখানে বে দোয়া নেই, কইরা করলে কবিরে গুনাহ হবে। তো দোয়া করলে যদি কবিরে গুনাহ হয় বেকুব বদদোয়া শুরু কর, জানলা শনি মীর আব্বা মরলো কেন, নিত্য নতুন গজব শুরু হয়ে যায়। একটা করবি তো হয় দোয়া বদদোয়া, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। আমি পাবনা টাইটেল মাদ্রাসা গেলাম 91, একটা মানুষ মারা গেল, প্রিন্সিপাল সাহেব আসে, তো জানাজার পরে অনেক 12-13 হাজার মানুষ। আমি বললাম হুজুর একটু দোয়া করলে ভালো হয় না? তো হুজুর হুজুরের ভাবে বলতে কাদেরী ভাই এখানে দোয়া চলে না। কি বললেন? দোয়া চলে না। তো আমি বললাম যদি চালাইয়া দি তাহলে চলবে। اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات اي باب الدعاء شروع كلنا الله রে সেই 91 শুরু হলো এখনো পর্যন্ত জানাজার পরে দোয়া চলছে। জোরে বলো হেদায়েতের মালিক কে? ও বাবার দোয়া করবা না কেন? এই যে 15 আগস্ট, 75-এর 15 আগস্ট, বঙ্গবন্ধু মারা গিয়েছেন, বর্তমান 2019 সালের আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস হয় কি হয় না? সেই দিন কি দোয়া চলে না বদদোয়া চলে? এই অনুষ্ঠান কি জানাজার আগে না পরে? যদি 1975-এর 15 আগস্ট 2019 সালে যদি জানাজার পরে দোয়া চলতে পারে, বঙ্গবন্ধুর দোয়া, জিয়া সাহেবের দোয়া, তোমার মা বাবার দোয়া যদি চলতে পারে জানাজার পরে, দোয়া চললে কি গুনাহ হবে না সওয়াব হবে? এটা আকলের দরি দরি এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে তো জানাজার পরে, জানাজার হয়ে গেছে 30 বছর আগে, এখনো দোয়া আছে কি না? তো দোয়া যদি না হয় কিসের দোয়া করো? কোন দোয়া করা যাবে না, বাত খাওয়া যাওয়া, দাওয়াত নিলে 200 টাকা পাবো, বাত খামো, গোস্ত 6 টুকরা জায়গায় 20 টুকরা খামো, কিন্তু দোয়া করবো না। এগুলার নাম দিছি আমি আন্তর্জাতিক রেকুশ, আল্লাহ যেন এদের থেকে আমাদের সমাজকে জাতিকে হেফাজত করে, বলো আমিন। আমার নবী বলেন জিব্রাইল বলে আল্লাহ আজান দিলে না জান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেখানে আজান হলো, সমস্ত নবীগণ দাঁড়াইলেন। আমি মসজিদে নামাজ পড়েছি আকসা মসজিদে, এক একটা ইট 20 ফুট বাই 20 ফুট, এগুলা জিন্দা বানাইছে খায় জিন জিন। সুলাইমান ইসলাম রাটি নিয়ে দাঁড়িয়ে আছেন আর জিনেরা মসজিদ বানিয়েছেন, সুবহানাল্লাহ। উনি কিন্তু দাঁড়ানো অবস্থায় ইন্তেকাল করেছেন, জাহিরি ইন্তেকাল, কিন্তু হাকিকতে ইন্তেকাল নাই জিন্দা। আমি দেখেছি ইলাল মসজিদ আকসার মসজিদের চতুর্দিকে প্রায় 70,000 নবী রাসূলের কবর, এখনো অনেক নবী রসুলের মাটি সরে গেছে কবরস্থান থেকে, পাও দেখা যাচ্ছে, সূর্যে শুকায় না, পানি ভিজে না, এখনো কবরে জিন্দা নামাজ পড়ছে। বেটা ভিজিট করো সিঙ্গাপুর দুবাইতে, যা বাইতুল মুকদ্দসে টিকিটের পয়সা লাগলে আমি দেব, নবীগণ জিন্দা, ইসাল্লুনা নামাজ পড়তেছে, ওয়ায়ুরযিকুন আল্লাহর পক্ষ থেকে তারা এখনো কবরে রাওজা রিজিক খাচ্ছে। এ ক্ষমতা নবীদেরকে দিয়েছেন আল্লাহ। সেখানে দুরাকাত নামাজ আমার নবী পড়াইলেন,
এবার নবী নামাজ পড়ে অনেক কথাগুলো আমি রেখে যাচ্ছি রেখে যাচ্ছি। নবী জাসমারের দিকে রওনা হবেন, একটা পাথরের উপরে নবীজি পা রেখেছে, পা রাখার পরে নবী বোরাক উঠবেন, কে যেন মানুষের মতো কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনার বিচ্ছেদ সহ্য করব, ইয়া রাসূলুল্লাহ কি করে আপনাকে আমি ছেড়ে থাকবো, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোন মানুষ আমি পাথরের গায়ে পা লাগাই না, আপনি লাগিয়েছেন, যদি আপনি আমার মনের কথা শুনতেন, যদি একটু দোয়া করতেন, আমি একটু মাটির উপর উঠিয়া যাইতাম, পৃথিবীর মানুষ যেন আমাকে পা লাগাইতে না পারে। এইভাবে কেই যেন কাঁদছে, নবীজি কিছুক্ষণ পরে পাথরের দিকে নজর করে বলে পাথর কাঁদছে, পাথর রে ও পাথর তোমার পায়ে এক পা দিলাম, বরাকের পায়ে আর এক পা দেব, তুমি কান্দন শুরু করেছো কেন, হুজুর পৃথিবীর কোন মানুষ আমার গায়ে পা লাগাইনি, আপনি মাত্র কদম দিয়েছেন, আমি চাচ্ছি আপনি একটু ওয়াদা করেন আমি জমিন থেকে একটু ফুরে উঠিয়া যাই, কেয়ামত পর্যন্ত যেন আপনার মর্যাদার সাক্ষী হয়ে থাকি। পাথরটা প্রায় 740 টন, বিশাল পাথর, নবী দোয়া করতে দেরি, এই পাথরের এই পাথরখানা পুরা পাথরখানা প্রায় 3 ইঞ্চি ফাট ফাট, চতুর্দিকে ঘুরে দেখলাম আল্লাহর কসম, আল্লাহর কসম একটু পাথর লাগা নাই, নিজের নিচের পাথর থেকে উপরের পাথর 3 ইঞ্চি ফাট ফাট, নবীজির দোয়া, নবীজি পাথরকে উপরে তুলে দিলেন, এবার বোরাক উঠবেন, বোরাক একটু নড়াচড়া করেন, জিব্রাইল বলে তুমি নড়ছো কেন, কে তোমার গায়ে উঠবে তোমার জানা আসেনি, জিব্রাইল আমি জানি, আমি নবীর জন্য জান্নাতে কেঁদেছি, এখনো কান্দতে নড়াচড়া কেন করো, ও জিব্রাইল একটু যদি সুযোগ দেন আমি নবীর থেকে একটা দাবি আদায় করে নেওয়ার জন্য চাচ্ছি, হাশরের ময়দানে বারো সূর্যের তাপ মাথার উপর থাকবে, আপনার উম্মত গুনাহগার নফসি নফসি করে কাঁদবে, নিজের গামে নিজের সাতার কাটবে, নবীকে একটু ওয়াদা দেন, আজকে যেভাবে আমার পিঠে আপনি উঠেছেন, হাসুরের ময়দান আমার পিঠে উঠবেন, আমার পিঠে উঠিয়া বিজদের মতো আপনি দৌড়াদৌড়ি করবেন, আর একটু ওয়াদা দেন আপনার যে সমস্ত গুনাহগার উম্মত হাসুরের ময়দানে নফসি নফসি করে চিৎকার দিবে, নবী গো আপনি আমি বোরাককে একটু ওয়াদা দেন আমার পিঠে উঠে বসে আপনার উম্মতকে আপনি কাউসারের পানি পান করাবেন, আমার নবী বলে বোরাক রে ও বোরাক ও বোরাক তুমি আমার উম্মতের দুঃখ বুঝে চোখের কথা বলেছো, তুমি বোরাককে আমি ওয়াদা দিলাম বোরাক রে, এখন তো তোমার পিঠে করে আমি যাচ্ছি হাসুরের ময়দানও তোমার পিঠে আমি উঠবো, আর একটা ওয়াদা দিলাম ঈসা আলাইহিস সালামের গাদা আসহাবে কাফের কুকুর আর তুমি আমার বোরাক একসাথে আবাদান আবাদা জান্নাতে থাকবে, চিৎকার করুন আল্লাহু আকবার, আসাবে সাফ আল্লাহর ওলি সাতজন, এই সাতজনের একজন ভক্ত ছিল কুত্তা, কোরআনে ওই কুত্তারে বলা হলো কতিবীর, ওই কুত্তা একক তো নামাজ পড়ে নি রোজা রাখে নি হজ করে নি, কুত্তার কথা কোরআনে আছে, গড়ে যদি লটকায় রাখে সেখানে অনেক বরকত আসবে, ও কুত্তা তুই জান্নাতে কি করে কলি আল্লাহর মহব্বতের কারণে, আর কিছু মানুষ কুত্তা আছে ওলি বুঝে না ঠিক কিনা, বোমা মারে বোমা মারে বোমা মারে, আল্লাহ এ সমস্ত নাফরমান থেকে আমাদের ঈমান আমলকে তুমি হেফাজত করো, ইয়া নবী দুটা
বদুয়া করবেন না, যদি বেঁচে থাকি দেখা হতে পারে, আর না হয় হাশরের ময়দানে রাসূল কারীমের দরবারে আকীদার কারণে আমাদের মুলাকাত হবে। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي الله اي الله খাদেম হাজি মোহাম্মদ ফুরকান আলী, যাকে বলা হয় পাগলা, আমি দেখেছি তিনি শরীয়তের পাগল, তোর কদরে পাগল, মারফত হাকিকতের পাগল। আয় আল্লাহ ফুরকান সাহেব জি মেহনত করে এই প্রতাপি গ্রামে এই কুলাউড়া থানায় যে মাহফিল টুকু করলো, এই মাহফিল তুমি নবীজির খাতিরে কবুল করে নাও। ইয়া আল্লাহ মাহফিল সামাদ জিন্দা নবী হায়াত নবীর রওজায় তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের রোহে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে হাজী মোহাম্মদ ফুরকান আলী সাহেবের একজন ছেলে ইটালিতে থাকে, দোয়া চেয়েছেন তাকে তুমি হেফাজত করো। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে কিনে এসেছেন প্রত্যেকের দানগুলো কবুল করো। আয় আল্লাহ যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, যারা যুবক তাদের সিনাকে মদিনা বানিয়ে দাও, আইনে সুন্নাতের জামাত রাকিদার উপর অটল থাকার তৌফিক দাও। আয় আল্লাহ যে কাজ করলে তুমি খুশি, তোমার মদিনার হাবিব রাসূল আকরাম খুশি, ওই কাজ বেশি বেশি করার তৌফিক দাও। গুনার বোঝা মাতালো ইয়া কান্তে সি, সবাই বলো গুনার বোঝা মাথায় লইয়া কান্তে মাফে করে দাও মাগো আল্লাহ এলাই, বন্ধু নাই রে বান্দব নাই রে যে জাগা, আল্লাহ আল্লাহ আল্লাহ, বন্ধু নাই রে শেখরে বন্ধু নবি মোস্তফা, উফায় নাই রে ও পায় নাই রে ও পায় নাই, ও ভাই বাবার একটু জোরে বলো উফায় নাই ও পায় নাই রে ও পায় না
বিবি রোজে হাশর। আয় আল্লাহ আমার চেয়ারম্যান ভর্তি হয়েছে, আল্লাহ তাকে যদি তুমি ভালো মনে করো তোমার কুদরত দিয়ে তাকে জয়যুক্ত করে দাও। আল্লাহ খাস করে আমাদের মনে হাজার তুমি কবুল করো। যেন ফকির খাদেম ফোরকান আলী পাগলার হায়াতে বরকত দাও, তার ছেলে ফ্যামিলির হায়াতে বরকত দিও না। আলিম উলামা আল্লামা ফামা পীর মশাইখ পীর জালা যারা আসলেন এসেছেন প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে দাও। বাবু তোমার কাছে শেষ কথা, শেষ দাবি, যদি মৃত্যু দাও জুমার দিনে মৃত্যু, যদি মৃত্যু দাও রে প্রভু রমজান মাসে মৃত্যু দি, যদি মৃত্যু দাও ইফতারের সময় মৃত্যু দি, অ্যাক্সিডেন্ট এগুনি পানিতে মৃত্যু দি। আল্লাহ চার পাঁচ দিন হয়ে গেল ঢাকা রাজধানী সব বাজার কতগুলা তাজা প্রাণ আগুন দেখে দেখে পুড়ে ছাই হয়ে গেল। একটা ছোট শিশু বাচ্চাকে মহব্বত করবি মা সারা সারা, মায় বলে বাবা তুমি দেখো, বাবা বলে আমি তোমাকে সারা সারা করবো, স্বামী বলে স্ত্রী তোমরা বেঁচে যাও আমাকে রেখে যাও, কেউ কেউ কে যায় না। আল্লাহ কেন বলেছো তুমি তো ভালো জানো, যারা ইমানদার মুসলমান তাদেরকে জান্নাত দান করো। এই ধরনের মুসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করো। যেই দিন মরে যাব নবীকে সামনে রেখে দিও আর জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।